לאטה סלו אנשי, תובדה לקום תסו. מה זה עשה סתרו אלו סלטורו? ולהם סתרו סלטורו. כולן שיהיה פורמי. לאטה סלו אנשי, תובדה לקום תסו. তোমার একা মনে চাই যে সর্বস একা করি আমার না আমার নাসের সামনে জন্ম অনেক প্রশ্ন আছে ব্যক্তি পর্যায়ে জীবন আমার নাসের সামনে জীবন চাই তোমার মনে খুঁত খুঁতে তুমি বাধ্য কোনো কাজ নিজের মনে করলে হুজুর পেশাব করে খালি ঠুস করে দিলে কি হুকুম তোমার ঠুস লাগে তুমি যে বলে এইটা মশলা একা একা জিগাও অনেক জিনিস আছে এগুলো জিজ্ঞাসা করা ঠিক না আমরা তাতে মানুষের গলত আমি বুঝে না জান্নাতিরা যা ইচ্ছা তাই পাবে তা সত্ত্বেও হাদিসে কেন আসলো যে যে ব্যক্তি জান্নাতে অধিক দুধের নহর পেতো চায় পেতে চাও দেখা নেই পেতো চায় বুঝাই গেল কেমন মানুষ সেই জন্য এতবার পাঠ করে বড় ভুল করছে এটা হাদিসে আর কি তুমি কেছে দেব যদি দুধ চাইলে দম লাগবে না এই জন্য হাদি চাইছে অসুবিধা কি যা চাইব তাই পাইব সেটা জানাই দিল কি কি চাইবা যা চাইব তাই দিল তারপরে আল্লাহ যেমন জিনিস তুমি চাইবা না এই নির্বাচন করে এইটা চাও এইটা চাও এইটা চাও এইটা চাও আছে না নাই তামান্না তামান্না মানুষজন জান্নাতে যাবে তখন যায় দেখবে সব আছে তখন আল্লাহ বলবেন যে আরো কিছু চাও বলে আর কি নাই তো কিছু তো আল্লাহর নাম বলবেন এটা চাও এটা চাও এটা চাও তোমার যে অবস্থা তুমি কি চাইবা তো বুঝতে আছো তুমি যাই বলবো যে ডাইল আছে বেশি বেশি খালার তো বন্ধু দেখছো সাঁসার তো বন্ধু পাওয়ার জন্য এই করিবা এই জন্য ঠকবা আল্লাহ তো মানুষকে জিতেইব আল্লাহ বলবো এটা চাইছ না এটা তো ভাই কি খুরসা নাম তো জানি না তখন আল্লাহ বলবে আইনা চা ফিরদাউস চা এই করে তুমি নামই জানো তো সাইবা করতে গা যাই সাইবা তুমি তো হায়াস ছাড়া বিবি চাইতেই পারবে দেখে অভ্যাস খায় অভ্যাস এটাই চাইবে আল্লাহ বলছে যে না তুমি চাও হ্যাঁ চাইতেছে আমার বিবি কই দিল খেজুর গাছটা কই দিল গাই কই দিল আল্লাহর কাছে তুমি যা চাওয়ার চাই না পরে আল্লাহ বলবেন আরো চাও আরো চাও আল্লাহ আর কি চাও সবই তো বেশি এই জিনিসটা চাও এই জিনিসটা চাও যা চাইছে কুঠি গুণ বেশি আল্লাহর নাম লয়ে লয়ে বলবেন এরপরে আল্লাহ বলবেন যা দিলাম এর দশ গুণ পাইব তুমি চাইতেছ যেহেতু আমি হাদিসে আসছো যা চাই তা পাবো তাইলে আবার নহরের কথা আলাদা কেন আমাদের তর্কি তুমি ঠিকই আছো কিন্তু আমার কাছে এরকম লাগে না আমার কাছে লাগে যে অনেক কিছু চাবো কিন্তু আসলটা চাওয়াইব না তাই আল্লাহ বলে দিচ্ছে যে এইটাও চাইও এইটাও চাইও এইটাও চাইও তুমি ভালোই করছো অন্যায়টা কি করলেন
যেটা তোমার এতরাজুরি, এই করলে নহর পাইবা। ক্ষুদা না খাস্তা তোমার যদি নহরের চাহিদা না থাকে তখন কি করবে, তখন তুমি কি করবা? হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন কত ঘটনা যা আছে আমার কাছে। হাকিমুল উম্মত থানভী সাহেব লিখছেন, এক বাদশাহ বিহারে বা বাহিরে সফরে শিকারে গেছিল, রাস্তার পাশে যে এক মহিলা খুব সুন্দর, অসম্ভব সুন্দর, কিন্তু গরিব মানুষ সখী ভিক্ষু ভিক্ষিকা, এই জন্য শরীর কেমন হয়ে রয়েছে। খুব গভীরভাবে চিন্তা করে দেখলো যে একের বিশ্ব সুন্দর বাসার মন লেগেছে, হেরে উঠে আনিয়েছে বাড়িতে আইনে গুসল টুসল করে কাপড় চোপড় করে আর বিয়া টিয়া করে, খারাপ তো কিছু করে নাই, কিন্তু আস্তে আস্তে এত সুন্দর মেয়েটা আস্তে আস্তে শরীর নষ্ট হয়ে যাচ্ছে, একদম একেবারে মরাইল লেগে গেছে, চেহারা সুহারা যত ধরনের ডাক্তার আছে সব ডাক্তার দেখেছে, খালি দিন দিন স্বাস্থ্য খারাপ হইতেছে। পরে এক নাব্বাদের কাছে গেছে ডাক্তার, নর্স ধরে রূপ ধরে এরকম ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে নিলে ধরে ডাক্তার করে আমি আসল রূপ ধরতে পারছি, স্বাস্থ্য ভালোই যাব, কিন্তু ব্যবস্থা নিতে হবে আপনার প্রতি সপ্তাহে প্রতি মাসে এক সপ্তাহ সে গোপনে থাকতে হবে, একটা রুম বানাইতে হবে, ওই রুমের মধ্যে সে একা থাকবে, পারবেন? হ্যাঁ আমি বাচ্চা আবার কি, একটা রুম বানান, প্রতি মাসে এক সপ্তাহে রুমের মধ্যে সে একা থাকবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। সত্য হইল ওই যে তার রাস্তাতে ধরে আনছেন তার সিরা কাপড়টি আছে নিকোনাস, বিখ্যাত ছেলেরা আছে নিকোনাস, এদি সব নিজেদের তো বাদশাহ একটা রুম বানায় তার বিখ্যাত থলি সিরা কাপড় যা ছিল ব্যাগটা মধ্যে দেয়া হয়ে ঢুকে, এক সপ্তাহ পরে দরজা খুলে দেয় হ্যাঁ স্বাস্থ্য ভালো হয়ে যাবে, পরে বাইরে এলো এক মাসের লাগি আবার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, আবার না বলে দিচ্ছে, পরে সপ্তাহ করে আগের তো সুন্দর হয়েছে, ইদের ভিতরে কি জানি আল্লাহ জানি, সিদ্ধি করছে সিদ্ধি করে বাসায় চায় কি করে, সে দেখে যে তার যে বাসা এত সুন্দর সুন্দর কাপড় দিছে, এই সব কাপড় যে ঢুকায় দেখে দৌড় দিয়ে গিয়া সব খুলে ফেলা যায়, ওই যে সিরা কাপড় আল্লাহ রস্তে আল্লাহ রস্তে এই সারা সপ্তাহে ঘুরে আর স্বাস্থ্য ভালো, কি অর্থ? অর্থ হলো হ্যাঁ এইটা করে এইটা খায় অভ্যাস, এ যে বাসার করে খাও কাপড় তার তৈরিয়ে তুললে এটা কি চাইব বাসার কাছে, আল্লাহর দরবারে যখন যাইবা তখন চাইবা কি কি চাইবা, তখন তুমি তো এই যে ফকি মিল্লা চাও স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাবে, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অনেক জিনিস চাওয়া হইতে পারে তুমি ভুলে যাইবা, তোমার হয়তো মনে আছে আরেকজনের মনে থাকছো না, এই জন্য আল্লাহ পাক হাদিসের মধ্যে ওই চাওয়ার জিনিসগুলোকে উল্লেখ করে দিয়েছেন, মকসদ বিভিন্ন থাকে তরগিব থাকে, তরগিবের জন্য বয়ান করছে, শুনাইলে তরগিব হয় না, চাই তুমি তুমি এমনি পাইবা তবু চাইবা, তাতে তরগিব হয় মানুষের যাতে আমলগুলো করে, এই জন্য আসছে। আর তুমি কি চাইবা, এক বুজুর্গে লিখছে
হে আল্লাহ আমি জান্নাতে যাব না, এই যে তুমি তো এটা কইলে না যে আমি জান্নাতে যাব, তুমি কইলে আমি জান্নাতে যাব, যা চাই তাই পাবো, দরকার নেই। আর উনি বলে হে আল্লাহ আমি জান্নাতে যাব। থানভী সাহেব লিখছেন যে 30 বছর পর্যন্ত কাঁদছেন সিজদা করে, আল্লাহ এমন কিছুই বলে সব জানতেছে, 30টা বছর কাঁদছে এক কথা যে আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ ওইরম লোক হইলে তাইলে কোরআন হাদিস সহজে বুঝবো, নাইলে খালি একসালি কেলে গিয়েছে। 30 বছর পরে আল্লাহ জিজ্ঞেস সময় হয়েছে, জিজ্ঞেস কি তুমি জান্নাত চাও না কর না, কেরে অসুবিধা কি, সবাই জান্নাত চায় না। এই যে দুনিয়ার মধ্যে জান্নাতের কিছু নমুনা আছে, মেয়ে লোক আছে, খাওন আছে, এটা এটা, এইটি কারণেই তো লাখ লাখ মানুষ বেদিন হয়ে যেতেছে, তোমারে ভুলে যেতেছে। দুনিয়ার অস্থায়ী জীবনে অস্থায়ী সুন্দর দেখিয়া, অস্থায়ী সম্মান, অস্থায়ী লাভ দেখিয়া তুমি আল্লাহকে সম্পূর্ণ ভুলে যা, আমি জান্নাতে যাব, 70 বছর এবাদত করছি তোমার জন্য, এই জান্নাত থেকে বেড ট্রেনের পিছিয়ে পড়িয়া খাওয়ার পিছিয়ে পড়ে নিয়ে আবার আমি তোমাকে যাই ভুলে আমি জান্নাতে যাব। বেলা হিসাব জানতাম, আর উনি দর করতেন আল্লাহ আমার হিসাব খুব কঠিন ভাবে, হিসাব লম্বা হিসাব উল্টা কি কারণ। পরে একদিন ওনারা অনেকে সাহস করে যায় জিজ্ঞেস, এই দেখি উল্লাস বলে শোনো আমার দিলের মধ্যে আল্লাহর এক নজর দেখার বড় আশা, কিন্তু আল্লাহরে দেখতে হইলে তো জান্নাতে যেতে, জান্নাত ছাড়া তো না, এটা তো জান্নাত বানাই সে আল্লাহরে দেখবে অফিস, কিন্তু এটা তো গুণাগার দিতে পারবো, আমি জীবনে যা গুণা করছি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু দেখার আশাও সাংঘাতিক। কি বুদ্ধি করি, বাবলা হিসাব তো নিব, হিসাবটা যত লম্বা হইব ফাঁকে দেওয়া দেখে এর আর কোনো প্রশ্ন নেই, নাহলে এনেও তো অনেক প্রশ্ন। আল্লাহ বলছে দোয়া করো না যাতে জান্নাতে যাওয়ার, হ্যাঁ আমি জান্নাতে যাবই না। আল্লাহ বলছে দোয়া করো হিসাব আসানো, হ্যাঁ করো কঠিন হিসাব, প্রশ্নের কোনো শেষ নেই, বুঝলা। সুতরাং দিলকে ভালো করো, আল্লাহ আল্লাহ হও, সব প্রশ্নের জবাব দিলের মধ্যে আসবে। আল্লাহ পাক আমলের তৌফিক দান, আল্লাহুম্মা আরিনা আল-হাক্ক হাক্কা ওয়া আরিনা আল-বাতিনা বাতিনা ওয়া আরিনা আল-হাক্ক হাক্কা ওয়া আরিনা আল-বাতিনা বাতিনা ওয়া اللهم اعني بالعلم وزينني بالعلم واكرمني بالتقوى وجملني بالعافية انت نور الفهم واعوذ بك من ظلمات الوهم الهي আমাদের গুনাহ ক্ষমা মাফ কর আল্লাহ জাহিরি বাতিনি ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ হইতে আমাদের মুক্তি দান কর তওবায়ে নাসুহা ইস্তিগফার আমাদের অনক্ষ দূর করে দেন, ইখতিলাফ দূর করে দেন, হিংসা বিদ্বেষ দূর করে দেন, ইয়া আল্লাহ আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিম, আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা। আল্লাহ অনেক দিন হয়ে গেছে মানুষের অনেক কষ্ট হইতেছে, আল্লাহ অনেক দিন হয়ে গেছে অনেক ভালো মানুষ তো এই দেশে আছে, ইয়া আল্লাহ এই যে মাদ্রাসার মধ্যে পড়ে পড়ায় মসজিদের মধ্যে থাকে কোটি কোটি এতিম গরিব
রব্বুল আলামিন এরা তো ভালো, এরা তো নেকামল করে, শেষ সাথে উঠে তো হাজ্জ করে, ইয়া আল্লাহ তাকবীর ওনার পাবন্দি বাওয়াজু থাকে এরকম হাজার হাজার তোমার বান্দা দৈনিক কোরআন শরীফ তলাশ করে, হাজার হাজার তোমার বান্দা মাদারিসের মধ্যে, মাসাজিদের মধ্যে, ঘরের মধ্যে সুন্নতের পাবন্দি করে এরকম লাখ লাখ মানুষ আছে। আল্লাহ তাদের কষ্ট হইতেছে, সারা দেশের মানুষের কষ্ট হইতেছে, জানোয়ার পশুর কষ্ট হইতেছে, আল্লাহ তুমি হালাতের তবদিল করে দাও, দিনই ফেজা কায়েম করে দাও, পরেশানি দূর করে দাও, হানাহানি দূর করে দাও, শান্তি শৃঙ্খলা দান করে আল্লাহ, মাদারে সমস্যা আমলি জিন্দিগি তৈরি হওয়ার কেন্দ্র এগুলো আল্লাহ, দিনের খুঁটি এগুলো আল্লাহ, ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আমাদের দেশের হালাতকে ভালো করে দাও, জমিনের উপরের হালাতকে ভালো করে দাও, নিচের হালাতকে ভালো করে দাও, অনেক মানুষ মারা যেতেছে, রব্বুল আলামিন তাদের জাল্লাত মাফ করে দাও, ইয়া আরহামার রাহিমিন আপনার হাবিবের সুন্নতের ইত্তেবা আসান করে, যারা অসুস্থ তাদের শেফা দেন, অভাবীদের হালাল রিজিক দান করেন, ইয়া আল্লাহ বড় বড় আলেম তৈরি করে দেন, আরেক তৈরি করে দেন, পাহি ফকি তৈরি করে দেন, আল্লাহ সমস্ত মাদারিসকে আপনি ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্র পড়ে আল্লাহ, আল্লাহ এদের অনুভূতি ভালো পাক করে দেন আল্লাহ, বেবুজ থেকে বাঁচান আল্লাহ, আগলামির থেকে দূর করে দেন, দূর ত্রুটি যাতে না করে, ফাসাদ না করে আল্লাহ, ইন্টারনেট দেখে সব চরিত্রহীন হয়ে যেত, মোবাইল ইস্তেমাল করে চরিত্রহীন হয়ে যেত, আল্লাহ এদের বুঝ দেন যারা এগুলো না দেখে, গুনার কাজ না দেখে, পেপার না দেখে, গান না শুনে, মহিলাদের চেহারা না দেখে, চরিত্র নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, লেখাপড়ার দিকে মন থাকে না আল্লাহ, আল্লাহ এরা ছোট বাচ্চা বুঝে না, এরা এদের অভিজ্ঞতার অভাব এই জন্য বুঝে না আল্লাহ, মেয়েদের দিল খুলে মাফ করে দাও, অতীতের গুনাহগুলো আর যাতে না করে, আল্লাহ পবিত্র জায়গা মাদ্রাসা মসজিদের মধ্যে না থাকে, এদের যারা গুনাহ না হয় এরা যেন পাক্কা হয়ে যায় ভালো, তারাই তো এই সমাজের মধ্যে ভবিষ্যতে দিনের খেদমত আঞ্জাম দিবে, এদের আখলাক চরিত্র পুত পবিত্র বানায় দেওয়া আল্লাহ, জেহেন বাড়ায় দেওয়া, আমল বাড়ায় দেওয়া, আপসের ভিতরে হানাহানি সমস্ত উলামাদের মধ্যে ইত্তেহাদ দান করো, বদগুমানি বদগুমানি দূর করো, আল্লাহুম্মা আরিনা আল-হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাআহু। Oh.